আর আমাদের বিজয় যেমন ধস নামানো, তাদের পরাজয়টাও হচ্ছে ধস নামানো। ধস নামানো পরাজয়ের পর তাদের তো একটু মুখ রক্ষা করতে হবে, সেই জন্য তারা এখন একটি বাহানা শুরু করেছে, সেটা হচ্ছে জাতীয় সংলাপ। 6 তারিখ থেকে নাকি জাতীয় সংলাপ করবে। জাতীয় সংলাপের নামে এটি একটি রাজনৈতিক ড্রামা ছাড়া অন্য কোনো কিছু নয়। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু নয়। আবার ওনাদের শীর্ষ নেতা নাকি বিদেশ চলে যাচ্ছেন, কালকে মিটিং করলো, সেখানে বিএনপির কেউ যায় নাই। তো সংলাপ শুরু করার সিদ্ধান্তের মধ্যে সবাই নাই। অর্থাৎ মূল বিষয় হচ্ছে মুখ রক্ষা করার জন্য, রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য তাদের এই ব্যর্থ চেষ্টা। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ধস নামানো পরাজয়ের মাধ্যমে যখন মুখ থুবড়ে পড়ে আছে, যখন পরাজয়ের পর মোটামুটি আইসিইউতে চলে গেছে, তখন তাদেরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে কয়েকটি সংগঠন। তাদেরকে অক্সিজেন দিয়ে, স্যালাইন দিয়ে টিকে রাখার চেষ্টা করছে কয়েকটি সংগঠন। টিআইবি দেখলাম যে একটা বিশাল গবেষণা। টিএবি তো ইলেকশন অবজারভার ছিল না। টিএবি কি ইলেকশন অবজারভার ছিল? ইলেকশনে অবজারভার ছিল না। তো তারা ইলেকশনে অবজারভার ছিল না, যারা অবজারভার ছিল তারা সবাই বলছে ইলেকশন ভালো হয়েছে, আর যারা ইলেকশনে অবজারভার ছিল না তারা গবেষণার নামে, আসলে কোনো গবেষণা হয়নি, প্রতিবেদন তৈরি করে সেটি প্রকাশ করেছে মাত্র। প্রকাশ করে বিএনপি জামাত এতদিন ধরে যে কথা বলে আসছিল সেই কথারই পুনরাবৃত্তি তারা করেছে।